ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। আইপিএল এর একাদশতম আসরে আজ দিনের একমাত্র ম্যাচে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছে বিরাট কোহলির বেঙ্গালুরু। এই ম্যাচ জিতলে প্লে অফ নিশ্চিত হয়ে যাবে সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদের। ম্যাচের শুরুতে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাটিং করতে নেমে অ্যালেক্স হেলস আর শিখর ধাওয়ানের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং এ বিপদে পড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শুরুতেই একে একে শিখর ধাওয়ান ও হেলস এর উইকেট হারায় দলটি। এরপর দলের হাল ধরেন কেন উইলিয়ামসন ও সাকিব আল হাসান। অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে দারুণ ব্যাটিং করেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। দুজন মিলে দলকে নিয়ে গেলেন সম্মানজনক স্কোরের পথে। এদিন কেন উইলিয়ামসন খেলেছেন 39 বলে 56 রানের দুর্দান্ত এক ইনিংস। শুধু তাই নয়, এবারের আইপিএল আসরে নিজের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। কেন উইলিয়ামসনের সাথে দলের হাল ধরেছেন তিনি। 109 স্ট্রাইক রেটে সাকিব আল হাসান করেছেন 32 বলে 35 রান। দলের বিপদের মুহূর্তে দায়িত্বশীল ব্যাটিং করেছেন সাকিব, যেখানে ছিল 5টি 4-এর মার। দলকে সম্মানজনক স্কোরের পথে এগিয়ে দিয়ে টিম সাউদির বলে আউট হন সাকিব। এরপর আর বেশিক্ষণ কেউ টিকতে পারেনি, যার ফলে নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 146 রান তুলতে সক্ষম হয় সানরাইজার্স হায়দরাবাদ।